হ্যালো বন্ধু, ওয়েলকাম টু টেক ফুটি। আমরা আজকে লাইভ দেখাতে চলেছি কিভাবে আমরা আপওয়ার্ককে বিড করে কাজ পেতে পারি। আমাদের সাথে অনুপম ভাই আছে, যাকে আমরা এই কাজটি দেখাবো কিভাবে আপওয়ার্ককে বিড করে কাজ করা হয় এবং তার প্রোফাইলটি চেক করব। চলুন তাহলে আমরা তার অ্যানালিটিক্স সাইটে কানেক্ট করি এবং তাকে স্কাইপের মাধ্যমে কল দিই। হ্যালো। হ্যাঁ অনুপম ভাই। হ্যাঁ শ্রাবণ ভাই। এই তো আমি হচ্ছে আপনার আইডি লিখছি, আপনি লাইনে থাকেন। ওকে, আপনি অ্যাকসেপ্ট করেন? আপনার কাছে হচ্ছে, হ্যাঁ, নোটিফিকেশন গিয়েছে। ওকে, আপনি আপনার প্রোফাইলের মধ্যে আছেন? আমি অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, আমি প্রোফাইলের মধ্যে আছি। আচ্ছা, ওকে। প্রোফাইলটা আমাকে একটু মানে চেক ইয়া করেন, প্রোফাইলে যান আপনার হচ্ছে। আমি এখান থেকে, আচ্ছা, আমি যাচ্ছি, এই যে আমার প্রোফাইলে এনে দিচ্ছি। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন এরিয়া দিয়ে লিখেছে। না, এত এতগুলো ক্যাটাগরি দেওয়া আছে কেন? এতগুলো ক্যাটাগরি তো দেওয়া যাবে না। প্রোফাইলে যান। ওকে, আমার প্রোফাইলটা একটু দেখে নিই, চেক করে নিই। আপনার এখান থেকে অনেক নয়েস আসছে। নয়েস আসছে? মানে কথা বলছে মনে হচ্ছে বাইরে থেকে অনেক। আমি তাহলে মিউট করে দিতে পারি, তাহলে হয়তো বা নয়েসটা একটু কমবে। মিউট করলে তো আপনার সাথে আমার কথা মানে ইয়ে হবে না, তাই না? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আমার প্রোফাইলটা দেখি, প্রোফাইল এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা নাই, এগুলো নেই। আপনার মানে যেটা মেন যাইতে হবে সেটাতে আমরা যাই। আমরা হচ্ছে আপনার স্কিলসটা হচ্ছে যে দেখলাম, আপনার স্কিলসটা অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কিন্তু কাজের ইয়াটা কিন্তু র্যাঙ্কিং করে না, যে স্কিলসটা বেশি দেওয়া আছে, যে মাই ক্যাটাগরিতে যে ক্রিয়েটিভ রাইটার, তারপর যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে তাহলে কিছু কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি আপনার দেখাচ্ছি কাজ এখন আপনাকে পাচ্ছেন না, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখান থেকে অডিও প্রোডাকশনটা ডিলিট করতে হবে। যেটা আপনি শুধুমাত্র ডিলিট করে দেন, অ্যানিমেশনটা আমার মনে হয় না দরকার। আপনি অ্যানিমেশন নিয়ে কাজ করেন না? না, অ্যানিমেশনটা ডিলিট করে দেন, অ্যানিমেশনটা ডিলিট করে দেন। অ্যানিমেশনটা ক্যাটাগরিতে থাকলে সমস্যা নাই, ভিডিও আমি যেগুলো করে দিচ্ছি সেটি থাক। হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং আপনার এটা প্রয়োজন হবে না, এটা মাস্ট লাগবে। আদার ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এটা লাগবে। আপনি গ্রাফিক ডিজাইন করেন না? গ্রাফিক ডিজাইন পারি, তাহলে থাকে, এটি থাক, আর দিতে হবে না। হ্যাঁ, এই যে এইখানে আসি। হ্যাঁ ভাই, এই যে আপনি দেখেন আপনার রেকমেন্ডেড যে জবসগুলো, হ্যাঁ, আপনার জব ফিডে যে জবগুলো আসবে সেগুলোর থেকে আপনি একটু যদি গুরুত্ব দিতে পারেন, যে আপনার রেকমেন্ডেড জব, হ্যাঁ, মানে আপনাকে এগুলো কিন্তু আপওয়ার্ক থেকে রেকমেন্ডেড করছে, আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, মানে আপনার স্কিলস অনুযায়ী এগুলো কিন্তু মানে রেকমেন্ডেড করে। এই এই জবগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার কাজের কিন্তু মানে বিড করে কাজ পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি তো মোটামুটি বিট করেছি, তো একটা তো পাইনি তেমন, তা আপনি কি একটা দেখাই দিবেন নাকি? হ্যাঁ, আমি এটা দেখাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আর একটা ছোট একটা প্রপোজাল লিখে যদি দেন তাহলে একটু ভালো হতো। আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এই এটা আমরা প্রথমে যেটা 18K স্পেন্ড করেছে, হ্যাঁ, এটা আমরা দেখে যাই, কারণ এখানে অনেক ভালো একটা ক্লায়েন্ট এটা দেখা যাবে।
এখানে আপনি প্রত্যেকটা ভিডিওতে যখন আপনি বিড করবেন, তখন বিড করার আগে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা প্রথমেই ডান দিকে যান। হ্যাঁ, ডান দিকে দেখছেন এই যে কোন দেশের ক্লায়েন্ট, কত পার্সেন্ট হায়ার রেট, ঠিক আছে, এবং অ্যাভারেজে যে তারা কতটুকু হায়ার করেছে এবং কত মানে অ্যাভারেজ, এই জিনিস মানে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সব থেকে বেশি হচ্ছে কত পার্সেন্ট হায়ার রেট, মানে এটা খেয়াল করবেন। যদি আপনার দেখেন যে 60% নিচে অর্থাৎ বা 60 বা 50% নিচে থাকে, তাহলে কিন্তু সেই জবগুলোতে অ্যাপ্লাই করার আপনার দরকার নাই, কারণ ওগুলোতে আপনাকে হায়ার করতেও পারে নাও করতে পারে, মানে ওদের কিন্তু ঠিক নাই। কিন্তু 60% ওপরে যে ক্লায়েন্টগুলো থাকে, যেমন এটা 74% আছে, এটা কিন্তু ভালো একটা ক্লায়েন্ট। হ্যাঁ, এটাতে আপনার অ্যাপ্লাই করলে আপনি হয়তো বা কাজ আপনাকে দিতে পারে। আর টোটাল যেহেতু 80K, আমি আমি একটা জিনিস চাচ্ছি যে এই যে যেহেতু এ অনেকদিন ধরে কাজ করতেছে, 80K ডলার অলরেডি স্পেন্ড করছে, তাহলে এ আমাদের মতো নতুন মানুষকে কাজ কেন দিবে? হ্যাঁ, বিষয় হচ্ছে যে এটা প্রথমত আপনার কিন্তু পোর্টফোলিও অ্যাড করা নাই, যেটা খেয়াল করলাম। হ্যাঁ, আপনার কিন্তু স্ট্রং পোর্টফোলিও লাগবে আপনার। হ্যাঁ, কারণ আপনার পোর্টফোলিও যখন ওরা ইয়া দিবে, এই যেখানে দেখেছেন ও কিন্তু এক্সাম্পল দিয়েছে যে ক্যান ইউ ক্রিয়েট ভিডিও লাইক দিস হোয়াইল ফাইন্ডিং ইউর ওন ফুটেজ, মানে আপনাকে নিজে থেকে ফুটেজ খুঁজে হচ্ছে গিয়ে ভিডিও বানাতে হবে, কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, আপনি এই ভিডিওগুলো দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে কী টাইপের ও চেয়েছে। ওদের আগে রিকোয়ারমেন্টটা আপনাকে কিন্তু দেখতে হবে। এখানে মনে হয় ওপেন হবে না, এখানে বোধহয় এটা ব্লক করা, তাহলে আমি দেখে নিতে পারবো আর কি, সমস্যা নেই। এটা এটা ব্লক না করলে তো আমি হচ্ছে দেখতে পারবো না। এটা কি ওপেন হবে না ইউটিউব? না, এখানে ওপেন না, ইউটিউবটা ব্লক করা, এখানে আপাতত ওপেন হবে না। আচ্ছা, তো আপনাকে তো এটা দেখতে হবে যে কী টাইপের ভিডিও দিয়েছে। হ্যাঁ, আপনি ডিসক্রিপশানটা কিন্তু অনেক ভালো করে পড়বেন। হ্যাঁ, যেটা জব ডিসক্রিপশান দিয়েছে ওরা কী কী দিবে, হ্যাঁ, আপনাকে যে লিঙ্ক দিয়ে দিয়েছে কী লাগবে, তাই হু ক্যান মেক গ্রিন স্ক্রিন ভিডিও লাইক দিস, এই যে গ্রিন স্ক্রিনের ভিডিও আছে, ঠিক আছে, অনগোয়িং উইকলি প্রজেক্ট, গ্রিন স্ক্রিনের ভিডিও করে নেবে, অ্যানাদার এক্সাম্পল এটা একটা দিয়েছে, ঠিক আছে। তারপরে যে দেখেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবভ দ্য গড, কী লেখা আছে এখানে, আরেকটা আমার এখানে মাউসের জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রিমুভ জাস্ট সার্চ ইউটিউব ফর গ্রেভিটি ট্রান্সফরমেশন অ্যান্ড মেক শিওর ইউ ক্যান ডু সিমিলার ভিডিও এডিটিং টু হোয়াট ইউ সি অন দ্য চ্যানেল বিফোর অ্যাপ্লাইং, ঠিক আছে। তো ও বলছে যে গ্রেভিটি ট্রান্সফরমেশনের ভিডিওগুলো দেখে নিতে। তো আপনাকে যেটা দিবে, ও দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট দিবে, ভয়েস অডিও দিবে, ভিডিও রেকর্ডিং, মি স্পিকিং, এই টাইপের দিবে, তারপর আর কিছুই দিবে না, আপনাকে ফুটেজ বের করে দিতে হবে। হ্যাঁ, ইউটিউব থেকে। তো আপনার জব এখানে কী লিখেছে দেখেন, যে কাট অ্যান্ড ট্রিম ইরর আউট অফ দ্য ভিডিও আর অডিও ফাইল, আছে এই অডিওতে যে ইররগুলো আছে, ভুলগুলো আছে, সেটা হচ্ছে গিয়ে সলভ করতে হবে। লিসেন টু হোয়াট আই সে অ্যান্ড ইলাস্ট্রেট ইট, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ডিজাইন উইথ কল আউটস, আচ্ছা কল আউট করতে হবে, এটা তো আপনি জানেন যে কল আউট কীভাবে করে, আপনাকে নিজে থেকে ডিজাইন তৈরি করে, আর যেটা ভয়েস দিবে সে ভয়েসের উপর ডিপেন্ড করে, কিন্তু কল আউট হচ্ছে গিয়ে স্ক্রিন অ্যানিমেশন ওপেন হবে, ডায়াগ্রামও দিতে পারেন, আর ইউ ক্যান ফাইন্ড ভিডিও ফুটেজ, আর ভিডিও ফুটেজও দিতে পারেন, পিকচার, মানে বলে দিয়েছে যে টাইপেরই হোক না কেন। এই যে এটা হচ্ছে কি একটা ইউটিউবারের কাজ, বুঝতে পেরেছেন, ইউটিউবে যে টাইপের ভিডিওগুলো দেয় না তো জানেন, ইট ক্যান নট বি র্যান্ডম, দ্য ফুটেজেস পিকচার্স ইউ অলসো হ্যাভ দ্য রিলিজন হোয়াট ইউ সেইং, ইট ক্যান নট বি র্যান্ডম, ইট, এই যে এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো এখানে আর একটা লাস্টে যেটা দেখেছে, আর এখানে বেস্ট রেট দিয়েছে, হ্যাঁ, ইউ উইল বি সার্চিং ফর দ্য পিকচার্স অ্যান্ড ভিডিও দ্যাট গো ইন টু দ্য ব্যাকগ্রাউন্ড। আপনাকে প্রথমে কী করতে হবে, আপনাকে এই জবসের যে কাজগুলো, ঠিক আছে, এই জবসের হচ্ছে কি আপনার অ্যাকচুয়াল থিঙ্কিং তো বুঝতে পারছেন ও কী চাইছে, তাই না? তো আপনাকে তার আগে কিন্তু এই জবসে আপনি করে দিতে পারবেন কিনা, ও যেরকম টাইপের চাইছে, তার আগে কিন্তু আপনাকে রিকোয়ারমেন্টগুলো ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে যে ও যা যা চাইছে আপনি কি দিতে পারছেন, তারপর তখন আপনাকে বিল্ড করতে হবে। হ্যাঁ, তো আমি এটা মানে আগে আমি দেখে নিব। হ্যাঁ, আপনাকে আগে দেখতে হবে যে আপনি যা যা চাচ্ছে, মানে যে ইউটিউবে ভিডিওগুলো সব কিছু, যে আপনি কি মানে পারবেন কিনা, যদি আপনি না পারেন তাহলে তো আমি বিল্ড করে লাভ নাই, তো কানেক্টটা চলে গেল। আমি কিন্তু বিল্ড করবো না, এটা আপনাকে জাস্ট এরই এক্সাম্পল হিসেবে একটা ইয়ে দেখাই। আচ্ছা, $100 বাজেট দিয়েছো, হ্যাঁ, তো এটা যেহেতু লং টাইম মানে ইয়া, আপনি 3-6 মান্থ দিতে পারেন অথবা বেশি। হ্যাঁ, কতটা সময় নিবেন, ঠিক আছে, শুধুমাত্র এই প্রজেক্টের জন্য, ওর একটা প্রজেক্ট দিয়েছে, তাই না,
একটা ভিডিও নাও, কিন্তু মানে যে ক্লায়েন্টটা আছে সেই ক্লায়েন্টে কিন্তু একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে আলোচনা করছে, তাই না? আপনি তো অত দেখলাম ফিক্সড বাজেটের অনগোয়িং প্রজেক্ট না, অত দেখলাম ফিক্সড বাজেটের প্রজেক্ট $100 $100 এখানে অনগোয়িং লেখা আছে না? অনগোয়িং তো মনে হয় না, এই তো অনগোয়িং, আমি তো অনগোয়িং দেখলাম। ও আচ্ছা, কিন্তু এখানে তো ফিক্সড প্রাইস দাও, এটা এই যে এখানে এটা বিষয়টা ফিক্সড প্রাইস দাও আছে এখানে, কিন্তু ও $100 জাস্ট প্লেস হোল্ডার হিসেবে দিয়েছে। হ্যাঁ, এটা জাস্ট এমনিতে দিয়ে রেখেছে এখানে, কিন্তু আরেকটা লেখা এখানে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, প্লিজ মেক শিওর ইউ ক্যান ডু সামথিং লাইক দিস বিফোর রিপ্লাইং অ্যান্ড অলসো প্লিজ গিভ মি দ্য বেস্ট রেট। ও কিন্তু আপনার কাছ থেকে একটা রেট চাইছে যে আপনি এই টাইপের ভিডিওগুলোর মধ্যে কীরকম করে নেবেন, ঠিক আছে? আপনাকে এখন এইটা জব ডিসক্রিপশানে এক্সপ্লেইন করতে হবে ওকে প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? ওর মানে জব ডিসক্রিপশানে প্রত্যেকটা বিষয় আপনাকে একটা করে নোট করতে হবে, পয়েন্ট করতে হবে, এবং সেই বিষয়টা নিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথমে যেটা ওকে করবেন, হ্যালো দেয়ার বা হাই দেয়ার দিতে পারেন, ঠিক আছে? আমি যেভাবে আর কি বিট করি, ঠিক আছে, দেখেন। হ্যাঁ, হাই দেয়ার, আই ওয়ান্ট টু work with you as a long time video for your, হ্যাঁ, এখানে যে জিনিসটা খেয়াল করেন, দেখেন এটা লিখলেন, ঠিক আছে? এটা লেখার পর আপনি এখন দেখেন ও কী বিষয়ে ভিডিও করেছে, ও ইউটিউবের বিষয়ে করেছে না হচ্ছে গিয়ে আপনার মানে ইউটিউব অ্যানিমেটর, ও হয়তো বা ইউটিউবের বিষয়ে করেছে, ঠিক আছে, ইউটিউবই হবে। I want to work with YouTube. YouTube channel upload korbo. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, for your YouTube channel, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার একটা অ্যাট্রাকটিভ টাইটেল, কারণ আপনার অনেক সবাই আছে না, হাই দিয়ার, আই রিড ইউর জব ডিসক্রিপশন, এই সেই অনেক কিছু কিন্তু আছে, ঠিক আছে? এইসব কিছু হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের ইয়া মানে জানে এখন ক্লায়েন্টরা যে এই টাইপের মানে আমার জব দেখেনি, জাস্ট কপি পেস্ট করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল লিখলেন, ঠিক আছে, তখন এখন লিখবেন যেটা আপনি যদি ওর ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, প্রথমে লিখবেন আই হ্যাভ সিন ইওর এক্সাম্পল অফ ভিডিওস অ্যান্ড আই অ্যাম, লিখবেন আই অ্যাম অ্যাবলি টু ডু দ্যাট, ঠিক আছে, এটা লিখলেন, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সিন ইওর এক্সাম্পল অফ ভিডিওস এন্ড আই অ্যাম এবল টু ডু দ্যাট, সুন্দর। এখানে বলেন যে আই হ্যাভ অলরেডি ডিড সিমিলার অফ ডু দ্যাট ইউ প্রোভাইড ইন দ্য জব ডিসক্রিপশন। তারপরে আপনি আপনার সম্পর্কে একটু কিছু লিখতে পারেন, ঠিক আছে, যে আই এম এ ক্রিয়েটিভ ভিডিও এডিটর উইথ ওভার 5 years অব এক্সপিরিয়েন্সড, ওকে লিখলাম এক্সপিরিয়েন্সড, ওকে, এই জিনিসটা অবশ্যই দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা মোটামুটি কমন আমি রাখতে পারি, তাই তো? হ্যাঁ, এই যে আমি কিছুটা ঘুরিয়ে ফিরি, আই এম এক্স experienced with Adobe Premiere Pro and After Effects. Okay. এটা মাস্ট হচ্ছে গিয়ে আপনার এই টাইপের, ঠিক আছে, দিতে হবে। 5 years experience and I am experienced এখানে দিবেন, and I am experienced with Adobe. So এটা দিলেন, ঠিক আছে, ও প্রিমিয়ার প্রো, ফিটা বড় হতে হবে, প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার ইফেক্টস, ওকে। এরপরে আপনি আরও যদি মানে ডিসক্রিপশন ওর জব অনুযায়ী আরও অনেক কিছু লিখে দিবেন। হ্যাঁ, আপনাকে যেটি মেইন আমার মানে যেটি মেইন দরকার সেটা দেওয়ার জন্য ইয়ে করছি, ক্যান ইউ প্লিজ চেক মাই প্রোফাইল অ্যান্ড পাস্ট works, ঠিক আছে, কিন্তু আমার আমারটা এটা দিতে পারবো না, কারণ আমার তো কোনো পাসওয়ার্ড নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া প্রোফাইলে দিতে হবে। হ্যাঁ,
প্রোফাইলটা হচ্ছে কি আপনার পোর্টফোলিও দিতে হবে, হ্যাঁ, এবং আপনি এটা উল্লেখ করবেন যে পাস্ট ওয়ার্কস, আপনার কিছু কাজ যেগুলো আপনি মানে করেছেন সেগুলো গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্ক দিতে হবে, হ্যাঁ। এরপরে যেটা আপনি হচ্ছে ইয়ে করবেন, আই অ্যাম হিয়ার টু কমিউনিকেট উইথ ইউ 24/7 hours, যেটা আপনার দিবেন, ঠিক আছে। সেটা পড়বে না, কিন্তু আপনাকে যদি আপনি একটা বিড করেন সেখানে আপনাকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। না না, কিন্তু মনে করেন যে সেটা তো অবশ্যই চেষ্টা করতে হবে, কিন্তু স্বাভাবিক ভাবে সবসময় তো আর আপনি থাকতে পারবেন না, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা যায় সেটা তখন আপনি টাইমটা দিয়ে দিবেন, আপনি আপনার যেটা টাইম বলবেন যে ডিউরিং শিডিউল টাইম এনি টাইম অফ, সেটা আপনার টাইম দিয়ে দিয়ে দিবেন। প্লেস, আচ্ছা আচ্ছা, এন্ড পারসন, আচ্ছা, হোপফুলি বি হায়ার্ড ইন দিস প্রজেক্ট। লিখে দিবেন থ্যাংক ইউ দিয়ে আপনার নাম, ঠিক আছে। এইতো এখন বিষয় হচ্ছে যে এইখানে আপনার যেটা মানে বিষয় চেক করতে হবে, আপনি যখন ওনাকে বলবেন মানে বিডটা করবেন, তখন আপনার এই বিষয়গুলোর উপরে একটু বেশি ধ্যান দিতে হবে যে আপনি ওর যে কাজটা করে দিবেন সে জব অনুযায়ী লিখবেন, এছাড়া এক্সট্রা একটা কোনো কিছু লিখবেন না, হ্যাঁ। আর আপনি হচ্ছে গিয়া এই যে কয় বছর আপনার এক্সপিরিয়েন্স এটা, আপনি কি সম্পর্কে জানেন এটা, হ্যাঁ। আপনি যদি বলেন যে কালার ইফেক্ট এসে যে আপনি পারেন তাহলে দিতে পারেন যে আই নো কালার ইফেক্ট অ্যান্ড মোর টু মেক ইউর ভিডিও সিমি গ্রেট, এই টাইপের একটা কিছু লিখতে পারেন, হ্যাঁ। মানে অনেক বিষয় আছে না যে লেখাগুলো লিখতে পারেন, মানে মেইন কথা হচ্ছে ও যেটা চাচ্ছে আমি সেই অনুযায়ী হচ্ছে আমার কভার লেটার লিখবো, হ্যাঁ। কভার লেটারে অবশ্যই আপনাকে মানে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী লেখা লাগবে, তাছাড়া কিন্তু আপনাকে মানে আপনি যদি এই যে যেরকম সবাই বলে যে হাই হায়ারিং ডিয়ার হায়ারিং ম্যানেজার এই সে অনেক কিছু থাকে না, দিয়ে যা যা খুশি লিখে দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। যে আই রিড ইউর জব ডেসক্রিপশন অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইউর জব এই সে, এগুলো লিখলে কিন্তু হবে না। এগুলো লিখলে কিন্তু ক্লায়েন্টের অনেক সময় হচ্ছে গিয়া মানে আপনাকে বুঝতে পারে না, তো হচ্ছে গিয়ে আপনার জব প্রপোজাল দেখে কি বুঝবে, যে ও তো বুঝতে পারবে না, হ্যাঁ। এই জিনিসটা আমি খেয়াল করেছি, কারণ আমি নিজে প্রমাণ, আমি যখন আগে বিড করতাম ডিয়ার হায়ারিং ম্যানেজার বা ওই ডিয়ার ক্লায়েন্ট এই সেই, আমি জব রিড করেছি পড়েছি, তখন আমার কখনো ইন্টারভিউ নিত না, আমি তখন হচ্ছে গিয়ে তারপর থেকে এই টাইপের হচ্ছে আপনার ইয়া দিই, হ্যাঁ, এই টাইপের কভার লেটার দিই। কভার লেটারটা যত শর্ট করতে পারেন, যত শর্টে হচ্ছে গিয়ে তাকে বুঝাতে পারেন, অত বড় লাগবে না, শর্টের মধ্যে আপনি ওকে বুঝিয়ে দেন, ঠিক আছে। তাহলে এবার আপনার যে পাস্ট ওয়ার্কের অন্তত 2-3 লিঙ্ক কিন্তু দেওয়া লাগবে, হ্যাঁ, গুগল ড্রাইভ বা ইউটিউবে আপলোড করে, মানে সিমিলার যেগুলো হচ্ছে গিয়ে ও করেছে বা চাইছে সেই টাইপের, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এইখানে আপনাকে যে এক্সাম্পলটা দিয়েছে সেখানে ক্যান ইউ ক্রিয়েট ভিডিও লাইক দিস, যে প্রশ্নগুলো দিবে এগুলো কিন্তু আপনাকে একদম পারফেক্টলি অ্যান্সার দিতে হবে, হ্যাঁ। ক্যান ইউ ক্রিয়েট এ ভিডিও লাইক দিস হোয়াইল ফাইন্ডিং অন ফুটেজ, তখন আপনাকে এখানে লিখবেন ইয়েস আই ক্যান ক্রিয়েট এ ভিডিও লাইক দিস, তখন হচ্ছে গিয়ে আই ক্যান ক্রিয়েট এ ভিডিও লাইক দিস আই হ্যাভ অলরেডি ফাউন্ড, দিয়ে তখন যা আর কি ওর হচ্ছে গিয়ে যা লিখবে আই হ্যাভ অলরেডি ফাউন্ড ইয়ার সিমিলার অব ইউর ভিডিওস, লিখে দেবেন সিমিলার অব ভিডিওস, এইভাবে আরও কিছু লিখে অ্যান্ড বলবেন যে আমি এই ভিডিওগুলো দেখেছি। এই তো এইটাই হচ্ছে আপনার মেন কিন্তু জব মানে প্রপোজাল করার হচ্ছে মেন ওয়ে, হ্যাঁ, বুঝতে পারছি। এই বিষয়টা যদি আপনি খেয়াল করতে পারেন, আর অবশ্যই খেয়াল রাখবেন সব জবে কিন্তু আপনি পোস্ট করবেন না, যেহেতু আপনার 60টা কানেক্ট আছে না, আপনার তো কানেক্ট এখন নাই, এখন কানেক্ট অনেক কম, হ্যাঁ। আমি আচ্ছা আবার কানেক্ট তো কিনতে হয় না, হ্যাঁ, এখন কানেক্ট কিনতে হয়, কারণ এখন আর কিন্তু কানেক্ট পাওয়া যায় না। তো আমি আপনাকে যে বিষয়টা এখন সাজেস্ট করবো হাইলি সেটা হচ্ছে আপনি
অলওয়েজ দেখবেন যে এই যে এই টাইপের কাজগুলো করবেন, ভিডিও এডিটর হন্ট এডিটর, ছোটো ছোটো কাজ, হ্যাঁ বড় কাজে হাত দেবেন না, ঠিক আছে। এই ছোট ছোট কাজগুলো আপনি খেয়াল করবেন, আর আগে আপনি পোর্টফোলিও তৈরি করে দেন তারপরে, ঠিক আছে, তার আগে কিন্তু। আচ্ছা আচ্ছা, আগে ভালো করে পোর্টফোলিও তৈরি করব, তাই তো? হ্যাঁ, আচ্ছা আমার এটা পাবলিক করতে হবে না, এটা একটু পাবলিক করে দেন তো। ওইটা আমি করছি এখন আপনাকে, এখন যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম যে এটা যেমন কানাডা, ঠিক আছে, ভ্যানকুভার নেবেন, 18% হায়ার রেট অনলি, 123টাই কিন্তু জব পোস্ট করেছে, কিন্তু এই জবে যদি আপনি এখন হায়ার মানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চান্স আছে আপনাকে কাজ দেওয়ার, আপনার বিডটা কানেক্টটাই নষ্ট হবে না, 4টা কানেক্ট যাবে। বুঝতে পারছি। আগে যদি 7টা কানেক্ট, এখন এক কানেক্ট কত করে কিনতে হয়? আপনার এই যে ইয়াতে সেটিংসে গেলে দেখতে পারবেন, $10 80টা কানেক্ট, না $12 সরি, মানে দেখতে হবে, আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে 1-3 মান্থ এইগুলোতে দেখেন, এগুলো তো সবগুলোতে কিন্তু মানে বড় কাজ, 6টা কানেক্ট চলে যাবে, বুঝতে পেরেছেন? আপনাকে প্রথমত ট্রাই করতে হবে আপনার এই যে ছোট ছোট কাজগুলো আছে সেইগুলো, যদি ছোট ছোট কাজগুলো হচ্ছে গিয়া মানে দেখে যান বা পারেন, তাহলে কিন্তু এই কাজগুলোতে আপনি মানে নিজেরও হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে ধরেন 2টা করে কানেক্ট যাচ্ছে, এবং সেই প্রোফাইলে আপনার হায়ার রেট বেশি থাকবে, আপনাকে হায়ারিং চান্সটা বেশি থাকবে, কারণ ছোটো কাজ আপনি করে দিতে পারবেন। আর আপনি যদি দেখেন যে আপনার কয়টা কানেক্ট কোথায় গেল, তাহলে আপনি যে এখানে কানেক্ট হিস্টোরি আছে, যে হ্যাঁ ওইখানে গিয়ে আপনি যে ট্রানজেকশন হিস্টোরিতে এই যে কানেক্ট হিস্টোরি, এখানে আপনি দেখতে পারবেন আপনি কয়টা কানেক্ট কোন বিডে হচ্ছে ইয়া করেছেন, ঠিক আছে, এই যে অ্যাপ্লাইড টু জব, অ্যাপ্লাইড টু জব, অ্যাপ্লাইড টু জব। এবং আপনার এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন যে প্রপোজালে যদি যান তাহলে খেয়াল করবেন যে প্রপোজালে আপনার হচ্ছে কোন জবটাতে হায়ার করেছে কাকে, এবং কোন জবটাতে প্রপোজাল থেকে আপনার জবটা ক্লোজ করে দিয়েছে, বা কোন জবটা কীরকম হয়েছে, এখান থেকে কোনটা আর্কাইভড হয়ে গেছে এগুলো দেখতে পারবেন এখান থেকে। আপওয়ার্ক নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। আমি ভাবছি যে আপওয়ার্ক নিয়ে আপনার ফুল মানে আপওয়ার্কের ফুল একটা প্যাকেজ ভিডিও বানাবো, কেমন হবে বলুন? সবারই কিছু হিডেন ট্রিক থাকে, যে ট্রিকের মাধ্যমে হচ্ছে সে আপওয়ার্ক বলেন বা যে কোনো জায়গায় সাকসেসফুল হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সে চায় না তার এই ট্রিকটাকে মানে সবার সামনে রিভিল করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আছে আগে না, সেটা তো কেউ ক্রিয়েট হবে না, কারণ আপনি ধরেন একটা জিনিস শিখতে আপনার 5 বছর লাগছে বা 5 মাস লাগছে, সেটা হয়তো আমি 5 মিনিটে শিখতে পারবো যদি আপনি আমাকে শেয়ার করেন, তাহলে আমারও আবার 2-3 মাস কাটতে হবে। না এই জিনিসটা করে এটা খুবই খারাপ, মানে এটা খুবই খারাপ লাগে যে এটা আসলে করা উচিত না, কারণ আমি দেখেছি আমি যদি ইনকাম করি আরও 4-4 জন মানুষ ইনকাম করলে সমস্যা কী, আরও সবাই ইনকাম করলে সমস্যা, সবারই অধিকার আছে এখানে। আমি আমি ধরেন এই জবটাতে অ্যাপ্লাই করলাম না, আপনিও করলেন না, কিন্তু ইন্ডিয়া বা অন্য দেশের তো অ্যাপ্লাই করছে, তারা তো জবটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমি একটা কাজ করছি, আমি ধরেন যে আমি যদি লং টাইমের কাজ করি, আমার কানেক্ট ধরা থাকে, আমি তো আর কাজ করি না, তাই না? তো ওই কাজগুলো তো অন্য কেউ করে, কিন্তু আমাদের দেশের না হোক, কিন্তু অন্য দেশের তো করে নিয়ে যায়। তো অন্য দেশেরগুলো যদি না করে, আমাদের দেশে যদি যারা নতুন কাজ করছে তারা যদি সেই কাজটা পায়, তাহলে তো কোনো সমস্যা নাই, এখানে তো আর হিংসা করার কোনো কিছু আসছে না। একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন মনে করেন যে অনেকদিন ধরে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার ছোটখাটো কাজ না করলে হয়, আর আপনার এত সময়ও থাকবে না যে ছোটখাটো কাজ। হ্যাঁ এটা তো হয়, আমি তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে ইয়া করি, প্রপোজালটা আমি রাইট করেছি, এই প্রপোজালটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা হাইড করেছে, দাঁড়ান আর্কাইভটা পাবো। ওকে, এই প্রপোজালটা তোমাকে হাইড করেছে। প্রায় বেশিরভাগই আমি ধরেন যে 5টা বা 6টা প্রপোজাল করলাম, তার মধ্যে একটাতে না একটাতে হায়ার হয়, আমি ওইভাবে রাইট করি। হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে দেখাই দিই, আপনি জাস্ট আমার এই লেখাটা নেন, আপনাকে আর কিছু বোঝাতে হবে না। হ্যাঁ আপনি জাস্ট আমার এই লেখাটা নেন, কপি করে আপনার কোথায় পেস্ট করবো সেটা বলুন। আপনি একটা কাজ করেন, আপনি যে কোনো না কোনো জবে প্রপোজালে পেস্ট করেন, যাতে আপনি এখানে দেখতে পারে সবাই বা আমি দেখতে পারি। একটা সাবমিট প্রপোজাল আবার দিই, তারপর এখানে না এখানে বিষয় হচ্ছে যে হ্যাঁ ওটা করেন। ও আপনি তো এটা কাটবেন না, এটা লিখে রেখেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন এটা এটা ওপেন করেন। হ্যাঁ এটা ওপেন করলাম, জাস্ট আমরা সাবমিট করব না। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন অলওয়েজ, যে
আপনি যে যে সাবমিট করছেন প্রপোজাল পেজটা যে আসলো, হ্যাঁ যে জব সাবমিট, এখানে কিন্তু একটু সময় নিয়ে সাবমিট করবেন। যদি আপনি সাথে সাথে সাবমিট করে দেন আপর কিন্তু এটি স্প্যাম ধরবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন। এই জায়গাতে কিন্তু আপনি যদি পাঁচ মিনিট বা হচ্ছে গিয়া মানে মিনিমাম পাঁচ মিনিট সময় নিতেই হবে এই পেজটাতে, নাহলে কিন্তু আপর কি স্প্যাম ধরে নেবে যে আপনি ক্লিক করার মতো সাবমিট করলেন, আপনি কি বুঝলেন কাজের, কেন আপনি সাবমিট করলেন। এই জন্য কিন্তু অনেকে প্রোফাইল আপনার বলে না যে বেশি বিড করার কারণে প্রোফাইল চলে গেছে, তারা স্প্যাম ধরে কিন্তু এই প্রোফাইলগুলো হচ্ছে কি আপনার সাসপেন্ড করে। তাদের কথা হচ্ছে যে তুমি তো কেবল ঢুকলা, তোমার তো লেখার জন্য সময় লাগবে, তার মানে তুমি পড়োই নেই ওরা কিছু। একই রকম যখন আপনার ওই যে ইয়াগুলো হয়ে যায় না, মানে আপনার রাইটিং গুলা, তখন তো এটা আপওয়ার্ক তো দেখতে পায় যে একই রকম রাইটিং বারবার, একই রকম টাইটেল, সবাই মনে করে যে আমার বেশি জব পোস্ট করাতে মানে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু প্রোফাইল আপনি বেশি জব করেন সাবমিট, কিন্তু সাবমিট করার নিয়ম আছে, তো আপনি যদি ওই নিয়মের বাইরে করেন তাহলে তো হবে না, তো প্রোফাইল তাহলে যাবে। আচ্ছা আমি কপি করে রেখেছি, দাঁড়ান আমি পেস্ট করে দেখাই, এখানে আমি পেস্ট করি, এই যে দেখেন, হ্যাঁ আমার এই জিনিসটা দেখেন কত মানে কোনো বড় ধরনের কিছু লিখেছি আমি, কিন্তু এটাতে হায়ার হয়ে গেছি অলরেডি $350 কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লিখেছি দেখেন, এটা কতদিনের কাজ এটা আপনার? এখনকার মতো তো একটা কাজ আছে লং টাইম, যদি আমি ভালো মতো দিতে পারি ওদেরকে, লেন্সের উপরে ডাস্ট ইয়ে আছে যে জামাইকা মিউজিক ভিডিও তৈরি করেছে একটা জামাইকার, অনেক ভালো ওদের মানে জানেন তো ওদের ভিডিওগুলো মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর কি, ওইটাই একটা কাজ করছি। ওদের লেন্সে আপনার ই পড়েছে, দাগ পড়েছে, ওই দাগগুলো রিমুভ করেছি, প্রায় হয়ে গেছে 90%, আর 10% বাকি আছে। তো এই যে এখানে আপনার ভালো করে দেখেন, হ্যাঁ আমি এখানে কি লিখেছি কভার লেটার, আপনাকে তো অনেক বড় করেছি, আমি কি এখানে কোনো ইয়া দিয়েছি, দেখেন সিম্পল। এইভাবে যদি মানে আপনার জবটা পোস্ট করা যাবে, আপনি যদি সাবমিট করেন যে যে জব পোস্ট করলো তার, তাহলে আপনার হায়ার রেট হচ্ছে গিয়া মানে 90% ইয়া থাকে, চান্স থাকে। আর এইভাবে লিখলে আপনার আপর কিন্তু বেস্ট ম্যাচে আপনার প্রোফাইলটা শো করার চেষ্টা করে, কারণ আপনার যখন দেখে যে জব রিকোয়ারমেন্টের সাথে আপনার যে আপনি কভার লেটার লিখছেন, জব রিকোয়ারমেন্টের সাথে কভার লেটারটা মিলে গেছে, তখন কিন্তু ওরা প্রোফাইলটাকে বেস্ট ম্যাচে রাখে। আর এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমার কিন্তু দেখবেন যে আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপ আছে, ওইটাতে মনে হয় একটা পোস্ট দিয়েছিলাম যে আমার প্রোফাইল বেস্ট ম্যাচে থাকে, না আমি এটা খেয়াল করিনি। আমাকে ভিডিও করে আমাকে হচ্ছে গিয়ে পাঠিয়েছিল আমার ক্লায়েন্ট একটা, যে বলেছে যে মানে প্রোফাইলটা সবার উপরে কিন্তু আমার প্রোফাইল বেস্ট ম্যাচে, আমার প্রোফাইলটা পুরো রিভিউ করেছে ওরা, দেখেছে, দেখার পরে আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে প্রোফাইল দেখলাম খুব সব কিছু ওকে আছে, তো আমরা নেক্সট স্টেপে যেতে চাই। Hey Salman, my name is Evan and it's good to meet you. I want to let you know that we're going through your profile and everything looks pretty good. The next step in the hiring process is a video interview. You can use your phone, just prop it up against something and a question will pop up on the screen and just go ahead and answer it, and then that'll help us get to know you better. So we're looking forward to hearing from you and we'll talk to you soon. Thanks. Bye. আচ্ছা আচ্ছা, তার সাথে আবার ওরা ভিডিও করে পাঠিয়েছে যে আপনারটাও করেছিল, তো বেস্ট ম্যাচটা হইছে হচ্ছে ওরা যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে আপনি সেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, হ্যাঁ ম্যাচ করে কিন্তু আপনাকে মানে জবটা পোস্ট করতে হবে। আপনি ওর বাইরে কিছু দিতে পারবেন না, ম্যাচ করে দেন, ঠিক আছে? বাইরে দিতে গেলে আপনার সম্পর্কে বলেন কিন্তু ছোট ভাবে, মানে যেন অনেক কিছু বোঝা যায়। কিন্তু আমি মনে করতাম কি যে যারা নতুন তাদেরটা অবশ্যই নিচে চলে যাবে, না 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 না, এটা কিন্তু নিচে যাবে না, আপনি এটা অলওয়েজ মনে রাখবেন, এইভাবে কিন্তু নিচে যায় না। আপনার যদি জব পোস্টের সাথে যদি আপনার কভার লেটার ম্যাচ থাকে তাহলে কিন্তু এটা অনেক উপরে থাকে, হাই লেভেলে থাকে, এই জিনিসটা অনেক মানে অলওয়েজ কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, আমি এটা ভুল জানতাম, আমি ভাবতাম যে যারা নতুন তাদেরটা একদম নিচে থাকবে, না 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 না, তাদের নিচে থাকে না। আপনি দেখবেন যে আপনি দেখবেন, খেয়াল করবেন, আমি যেটা দেখেছি যাদের প্রোফাইল মানে আমি আমার একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট ছিল সেখানে জব পোস্ট করেছিলাম, তো জব পোস্ট করার পর সেখানে দেখলাম যে মানে মানে আমিও অন্য আইডি থেকে আর কি বিড করেছিলাম, যে দেখার কারণে যে এই বিষয়টা নিয়ে একটু জানবো ভালো করে রিসার্চ করার জন্য। হ্যাঁ আমি দেখার পরে দেখছি যে আমার প্রোফাইল হচ্ছে গিয়ে আপনার মানে কোনো ম্যাচেই নাই, অন্য একটা প্রোফাইল যেগুলো হচ্ছে গিয়ে আপনার $0 আর্নিং এবং অনেক আগে, তাদের প্রোফাইল বেস্ট ম্যাচে আছে, তাদের হচ্ছে গিয়ে মানে রিকোয়ারমেন্টগুলো পড়লাম, যে দেখলাম যে হ্যাঁ তারা তো এইভাবে জব পোস্ট করে। এটা কিন্তু একটা টেকনিক, যারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করে বা যারা হচ্ছে গিয়ে আপওয়ার্কে কাজ করে তারা এই জিনিসটা ইউজ করে, আপনি হয়তো জানেন না, যে তারা কিন্তু একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেক ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে একটা জব পোস্ট দেয়। তারা মানে ওই অন্যরা যে কীভাবে জব পোস্ট মানে জবটা সাবমিট করে
তাদের কাছ থেকে কিন্তু নলেজটা নেওয়ার জন্য কিন্তু তারা জব পোস্ট করে। এটা কিন্তু প্রায় অনেকেই করে, এটা আপনি জানেন কিনা জানি না। হ্যাঁ, এটা করার পরে কিন্তু তখন দেখে যে হ্যাঁ তারা কিভাবে জব পোস্টটা করেছে এবং কিভাবে হায়ার চান্সটা বেশি থাকে, এই জিনিসটা কিন্তু টেকনিকটা বের করে। এটা কিন্তু প্রায় ফ্রিল্যান্সাররা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যেহেতু আপনি অলরেডি করে ফেলছেন, তো আপনি আপনার আইডিয়া যেহেতু শেয়ার করে ফেলছেন, তো আমাদের আর এটা করতে হচ্ছে না। এই জিনিসটা না, আমি তো আমি আপনি তো জানেন হয়তো বা যে আমি অলওয়েজ মানে ট্রাই করি বা চেষ্টা করি সবাইকে হেল্প করার। আপনি কি সাজেস্ট করছেন যে এই প্রজেক্টটা আপনারা দুইজনে মিলে সাকসেসফুলি তৈরি করতে পারেন, এবং অনেকগুলা দিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এই অপশন গুলোর উত্তর গুলো আপনাকে দিতে হবে না, আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন, গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? এই অপশনগুলো গুগলে সার্চ দিলে আপনি যেখানে দেখতে পারবেন যে অডিশনাল কোশ্চেন অ্যানসার আর প্রপোজাল, এটা কিন্তু অডিশনাল কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি কপি পেস্ট করে দিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। আমি এটাই করি। হ্যাঁ, আমার এই টাইপের প্রশ্ন থাকলে, মানে যদি এই টাইপের প্রশ্ন থাকে তাহলে আমি কপি পেস্ট করি, আর যদি এই টাইপের প্রশ্ন না থাকে তাহলে আমি আমার মতো করে লিখি। কারণ এই টাইপের প্রশ্নতে আপনাকে হচ্ছে গিয়া ওরাও হচ্ছে গিয়া এই টাইপের প্রশ্নগুলো ওভাবেই দেয়, মানে আপওয়ার্কের ওখানে লিখা থাকে, তো জব পোস্ট করার সময় অনেক ক্ষেত্রে ওইখান থেকে খালি জাস্ট অ্যাড করে দাও অডিশনাল কোশ্চেন, এই তো এইখানে আপনি পেয়ে যাবেন। এই টাইপের কোশ্চেন অ্যানসার ওটাতে খুব বেশি ইম্পর্টেন্ট না, তাই না? না, এই টাইপের কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট না, ওরা দেয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হয় ওরা কখন, যখন ওরা ম্যানুয়ালি লিখে দেয়, এটা কিন্তু অটো জেনারেট। আপনি দেখেন একদম সেম, আপনি এখানে সার্চ দেন, আমি সার্চ অপশন দিলাম, ও এখানে আসছে। আমি তো আপনি কি ইউজ করছেন, ফায়ারফক্স ইউজ করছেন, এই দেখেছেন সেম একদম পুরোটা। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। তাহলে এখন তাহলে এটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, শেষ? হ্যাঁ, কারণ আপনি কি লিখবেন, আপনার ও যেভাবে প্রশ্ন দিয়েছে ও তো কপি পেস্ট করেছে, তাহলে আপনাকে ও কপি পেস্ট করতে হবে, ও তো মানে ডিরেক্ট দিয়ে দিয়েছে ওইটাতে। হ্যাঁ, এই তো আই হ্যাভ সেভারাল সাজেশনস ফর ইউ রিগার্ডিং দিস প্রজেক্ট, এটাই আর কি বলবেন। কারণ আপনি তো হচ্ছে গিয়ে ও যেরকম করে দিয়েছে যে এগুলো সব কিছু মানে অডিশনাল কোশ্চেনটা অ্যাড করা হয়েছে ইয়া থেকে, আপনার অটো জেনারেট। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি কিন্তু ফায়ারফক্স ইউজ করেন, চেষ্টা করবেন গুগল ক্রোম ইউজ করার। কেন, ক্রোমে কি সুবিধা? ক্রোম আপনার অনেক ফাস্ট ব্রাউজার, অনেক ভালো, তাহলে কিন্তু হবে না। অ্যাট লিস্ট আপনার 10টা পোর্টফোলিও তৈরি করেন আপনি। হ্যাঁ, আপনি কি কি তৈরি করবেন, ইউটিউবে তৈরি করেন, গ্রিন স্ক্রিনে তৈরি করেন, প্রমোশনাল ভিডিও তৈরি করেন, ঠিক আছে না? তারপর আরও যে কি যে যে ভিডিওগুলো ক্যাটাগরিগুলো আছে সেগুলো, একটা ওয়েডিংয়ের তৈরি করেন, এই টাইপের আপনি 10টা তৈরি করেন ক্যাটাগরিতে, যেন আপনি বিড করলে যেন আপনাকে কাজটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপর অনলাইন ট্রেনিংয়ের কিছু করতে পারেন, যেটা অনলাইনের মাধ্যমে আপনার এডুকেশনের ট্রেনিং অনেক কিন্তু ভিডিও বানায় যেটা অনলাইনে সেল হয়, যেটা আমি অলরেডি কাজ করছি একটা ক্লায়েন্টের, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, মেয়ে ক্লায়েন্ট, অনেক ভালো একজন এটা ফিজিওথেরাপিস্ট। আচ্ছা, তো ওর সাথে ওইটা কি করতে, মানে আপনি মানে ও সব ভিডিও বানিয়ে দেয় আপনি করলেন এরকম? হ্যাঁ, ও ফিজিওথেরাপিস্টের ভিডিও করে, সাইকোলজিস্ট যেটা মানে যে ওই না আছে না গাইনিকোলজিস্ট, এই টাইপের ডাক্তারি, ও ওই টাইপের ভিডিও মানে ক্লিনিকে তো করে দিয়েছি। মানে প্রথমত সাবমিট প্রপোজালে যে বিষয়টা আসছে যে আপনি যখন ক্লায়েন্টের কাছে আপনার জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি অলওয়েজ খেয়াল করবেন যে সব কিছু যেন শর্টের মধ্যে ভালোভাবে যেন বোঝানো যায়, যতটা শর্ট করতে পারে কিন্তু যেন বোঝার মতো হয়। তো আমার যেটা প্ল্যান হচ্ছে যে আমি ইউটিউবে কিছু সিরিজ ভিডিও বানাবো আপওয়ার্কের, তারপর হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে হচ্ছে গিয়ে একটা সিরিজ ভিডিও থাকবে, এরপরে হচ্ছে আপনার এসিও নিয়ে, ওয়েবসাইট নিয়ে, আরও কয়েকটা যে আমার টেক ফুটি চ্যানেলে, তো এই টাইপের ভিডিওগুলো বানাচ্ছি। তো আপনার কি মনে হচ্ছে কেমন রেসপন্স পেতে পারি? এখন তো সবাই যেভাবে করতে পারছে মানে যে সেই করছে, কিন্তু আমরা তো ফ্রি সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি মানে কিছু মানুষকে তো আগে আসতে হবে, স্পেশালি নতুন যারা আছে তাদের তো
তাদেরকে হেল্প করার জন্য যদি যারা এক্সপার্ট তারা আগায় না আসে তাহলে কিন্তু তারা নতুন, তারা কিন্তু খুঁজে পাবে না যে কোথায় যেতে হবে। আবার যেমন ধরেন আশেপাশে অনেকেই আছে যারা অনেক বেশি ভালো জানে কিন্তু হয়তো আমি জানি না, বা আমি জানলেও তার কাছে যেতে পারছি না, বা আমি যেতে পারলেও সে হেল্প করতে চাচ্ছে না, আবার সে হেল্প করতে চাচ্ছে না, সেই সুযোগ নেই। তো অনেক ব্যাপার থাকতে পারে এবং সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ইউটিউব বা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক স্পেশালি ইউটিউব চ্যানেলটাই বেস্ট, এইসব জায়গায় যদি আপনি ভিডিওগুলো থাকে এবং ভিডিওগুলোর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমার মনে হয় যে আপনি অবশ্যই ভালো রেসপন্স পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিও যে টাইটেল একরকম থাকে আর ভিতরে গেলে দেখা যায় একরকম, থাম্বনেইল থাকে একরকম, ভিতরে জিনিসটা কিন্তু সবাই করে, এই জিনিসটা দেখেছি বাংলাদেশে অনেক বেশি করে, মানে আপনাকে থাম্বনেইল দিয়ে অ্যাট্রাক্ট করে ওর ভিডিওটা দেখানোর জন্য ভিউ বাড়ানোর জন্য করে, বাট আলটিমেটলি সেই ভিডিও থেকে কোনো লাভ হয় না, এটা আমাদের দেশে একটা বড় প্রবলেম। আপনার যদি ওয়াচ টাইমও কম থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে থাকবে না এবং আপনার সাথে যে মানুষটা আসলো এই ভিডিও দেখার জন্য সে কিন্তু আপনার সাথে কোনো ইন্টারাকশন করবে না, মানে সাবস্ক্রাইব করতে পুশ নিয়ে আসে না, কারণ সে বুঝবে যে এই লোকটা তো হচ্ছে ওই টাইপের যে একরকম টাইটেল দিচ্ছে একরকম থাম্বনেইল দিচ্ছে বাট ভিতরে থাকতেছে অন্যরকম কিছু, তাই না? তো লং টার্ম যদি আপনি কারোর সাথে থাকতে চান, আপনার যারা সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তাদের সাথে যদি আপনি ইন্টারাকশন রাখতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আমার মনে হয় মানে যে ভিডিওর থাম্বনেইল দিচ্ছেন বা উপরে যে টাইটেল দিচ্ছেন সেই অনুযায়ী ভিতরে থাকা উচিত এবং সে যে ইনফরমেশন নেওয়ার জন্য আছে আসছে সেটা তাকে দেওয়া উচিত। হ্যাঁ, আর এই টাইপের যদি লাইভ মাঝে মধ্যে করি যে সবাইকে বুঝাই তাহলে কিন্তু আরো বেস্ট হবে, তাই না? তাহলে সবার জন্য একটা মানে বেটার হবে, কারণ হচ্ছে এখানে ভিউয়ারদের নিয়ে আর কি একটা হচ্ছে যে আপনি বানাচ্ছেন ওদের উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে আপনি রিয়েলি কাউকে শেখাচ্ছেন সেটা আপনি আপলোড করে দিচ্ছেন। তো যেটা আপনি রিয়েলি শেখাচ্ছেন যেখানে কোনো বানোয়াট নাই, কারণ আমি রিয়েলি শিখতেছি স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাজ এ টিচার হিসেবে শেখাচ্ছেন, সেই জায়গাগুলোতে যে ভিডিও বানানো হয় আমার মনে হয় সেটা আর বেশি এফেক্টিভ হবে যে এখন যেভাবে বানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের আমি ভাবছিলাম যে থিঙ্কিং করছিলাম, কারণ আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমি যে আমার একটা অনলাইনে আর্নিং প্ল্যাটফর্ম আছে আমি জানি সেখান থেকে আমার আর্ন আসছে, আমার ইউটিউব থেকে আর্ন করার কিন্তু উদ্দেশ্য না, আমার ইউটিউব থেকে আর্ন করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে পৌঁছে দেওয়া সবার কাছে যারা হচ্ছে কি এখন পর্যন্তও অন্ধকারে আছে, যাদেরকে এত হাজার টাকা এই যে কোডার ট্রাস্ট বাংলাদেশ যেটা আমাকে মেসেজ করছিল আজকে যে 10,000 টাকায় যে কোনো কোর্স ফ্রি এই সেই এগুলো তো সবই এখন পাওয়া যায় ভাই, তো এভাবে তো ইয়া না, তাই না? থেকে অনেক বড় বড় মানে মাপের মানুষ ইউটিউবে সেগুলো দিয়ে রাখতে ফ্রি, এখন দেখা যায় সেগুলো বেশিরভাগই হচ্ছে ইংলিশে যার কারণে আমাদের দেশের মানুষদের বুঝতে অনেক কষ্ট হয়, নাহলে কিন্তু সেগুলো দেখে কিন্তু অনেকে শিখতে পারতো, তাই না? যারা খুব বেশি শিক্ষিত তারা নয় পারলো, কিন্তু যারা মনে করেন ইংলিশ আমার খুব ধারণা নেই তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে, তাই না? আর নিজের মাতৃভাষা শেখাটা কিন্তু বেশি সহজ, তাই না? ঠিক আছে, তো আপনি একটা কাজ করেন, আপনি আপনার প্রোফাইলটা আগে মানে ভালো মতো তৈরি করেন, প্রোফাইলটা যখন একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তখন আমাকে একটু প্রোফাইলটা দেখায়েন, কারণ প্রোফাইলটা যখন আমি দেখবো, হ্যাঁ ধরুন আমি একটা ক্লায়েন্ট, আপনার প্রোফাইলটা দেখে কেন আপনাকে কাজ দেবো, এটা তো আমার হচ্ছে কি একটা ইয়ে আছে, তাই না? এই বিষয়টা আমি ওকে খেয়াল করতে হবে আপনার প্রোফাইলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এটা দেখতে হবে, কারণ আপনার প্রোফাইলটা আমি কেন দেখে একটা অ্যাট্রাকটিভ হতে হবে আমাকে, তাই না? এইটা বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু কানেক্ট যে শেষ করে দিবেন তারপরে কিন্তু আর কানেক্ট পাবেন না, তখন কিন্তু আপনি একদম মানে টাকা দিয়েও তখন হচ্ছে ইয়ে করতে হবে, তখন কিন্তু একটা বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু একটা অন্যরকম জায়গায় চলে যাবে, আপনি ওর ডিপ্রেশনে পড়ে যেতে পারেন যে না থাকবে কাজ পাচ্ছি না, তখন আপনি হটে যেতে পারেন, এই বিষয়টা হয়ে যেতে পারে। ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ সো মাচ, আজকে যতটুকু দেখালেন আমি চেষ্টা করবো যে আগানো। হ্যাঁ, আর এটা এখন রাখেন, এরপর হচ্ছে প্রোফাইলটা চেক করে আমাকে মানে প্রোফাইলটা কমপ্লিট করে আমাকে বলেন, তারপরে তখন বাকিটা যেটা প্রয়োজন হবে সেটা তখন আমি আপনাকে বলে দিব, না হয় আবার একদিন কোনো আপনি যখন জবে বিড করবেন তার আগে আমাকে জানাবেন, তাহলে আমি সেই হিসেবে আপনাকে কি ইনস্ট্রাকশন দিতে পারবো, কিন্তু আজকে দিলেন আমাকে আপনি ডিরেকশন দিলেন আমি সেই ডিরেকশন অনুযায়ী গেলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, ভালো থাকবেন, ওকে ওকে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং অনুপম ভাইকে আমরা হচ্ছে গিয়ে দেখালাম কিভাবে কভার লেটার লিখে খুব সহজে বিট করা যায়। সো নেক্সটে আমরা এইভাবে লাইভ ক্লাস অনেক স্টুডেন্টকে নিয়ে করতে চাচ্ছি এবং আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তাদেরকে নিয়েও আমরা এই টাইপের ভিডিও বানাতে চাচ্ছি, তো আমরা আপনাদের জন্য রেগুলার সিরিজ ভিডিও নিয়ে আসছি।
যেখানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনেক ধরনের তথ্য এবং ক্লাস আপনাদেরকে দেওয়া হবে এবং এটি সম্পূর্ণ ফ্রিতে।